আমরা জবাবদিহি সরকার চাই। আমি মিশন নিয়ে আসি, পুরো করার চেষ্টা করি। ইলেকশন কমিশন তাই করেছেন যে অন্তত দুর্গা পূজায় তিন দিন ছুটি হয়, তিন দিন না হলে মিনিমাম দুই দিন যেন ছুটি হয়। ওনারা কয়েকটা দাবি দেওয়া দিয়েছেন, এটা অনেক পুরনো, এটা কোনো নতুন বিষয় নয়, নতুন কোনো বিষয় আনেননি ওনারা। আমার কাছে এটুকু প্রমিস করেছেন যে যারা বুঝে না বুঝে এক ধরনের আন্দোলন করে প্রচার করার চেষ্টা করছে সেটা সঠিক নয়, এরপরে অত লার্জ আকারে আমরা কথা বলব। আর আমিও প্রমিস করেছি, আমি মনে করি যে দুর্গা পূজায় দুই দিন বা তিন দিন ছুটি দিতে অসুবিধা কি? এই ছুটি তো খালি ওনাদের জন্য না, ছুটি পেলে আমরাও একটু ঘুরে ঘুরে আসলাম, কক্সবাজার নয় এখানে নয় ওখানে। তো আমি বলছি যে যেহেতু আমি তো ডিসিশন মেকার না, আমি এটা সচিব মহোদয়কে বলেছি, এটা নোট করতে এগুলারা যে দাবি দেওয়া যতগুলো দিয়েছেন সেগুলো নিয়ে আমরা আমাদের ক্যাবিনেট মিটিং যখন হবে আলোচনা করব, এবং ক্যাবিনেটে যা এখন করা যায় তাই হবে, আর যেগুলো এখন করা যাবে না, মানে মনে করো যে কনস্টিটিউশনাল কতগুলো বিষয় আপনারা বলেছেন সেটা তো আমাদের তো কনস্টিটিউশন চেঞ্জ করার কোন প্রভিশন নাই, এটা 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 আমাদের রেকমেন্ডেশন থাকবে। কনস্টিটিউশনটাই যদি কখনো হাত লাগানো হয়, কারণ কনস্টিটিউশনে হাত লাগাতেই হবে অনেক বিষয়ে, আমরা ডিক্টেটরশিপ চাই না, আমরা জবাবদিহি সরকার চাই। যে কারণে আমি কতবার বলছিলাম আমার ওয়ান অব দি মিশন, আপনারা অনেকে জানেন যারা আমাকে ইলেকশন কমিশনে দেখেছেন, যে আমি মিশন নিয়ে আসি, পুরো করার চেষ্টা করি। ইলেকশন কমিশন তাই করেছেন। অল টাইম রোমা, টেস্ট ইট, লাভ ইট। আমার ওয়ান অব দি মিশন যে পলিটিক্যাল পার্টি অ্যাক্ট, এটা আমি এখানে বসব, আমরা একটা তৈরি করব, দরকার হলে বাইরে থেকে করব। ওই পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে যারা পলিটিক্স করতে পারবে পারবেন, না পারলে করেন না, এখানে পার্টি তো অভাব নাই। তো আমরা যেটা করতে পারি ওনাদের দাবি দেওয়াগুলো নিয়ে আমি ওনাদের কথা দিয়েছি যে আই উইল ডেফিনেটলি টক, এবং আমি ইনসিস্ট করব যে হ্যাঁ দুর্গাপূজা ওনাদের সবচেয়ে বড় পূজা, ওনাদের না সারা বাংলাদেশে এই আপনাদের যন্ত্রণা তো ঢুকতে পারি না দুর্গাপূজার মণ্ডপের মধ্যে। হ্যাঁ, দুর্গাপূজার মণ্ডপে তো আপনারা সারাদিন সকাল থেকে বিকেল থাকেন, ভালো ভালো খান। এই জন্য যাই হোক, আমি বলেছি যে যে আমার তরফ থেকে, এই মন্ত্রণালয়ের তরফ থেকে আমি স্ট্রংলি রেকমেন্ড করব যে অন্তত দুর্গাপূজায় তিন দিন ছুটি হয়, তিন দিন না হলে মিনিমাম দুই দিন যেন ছুটি হয়। তো কারণ অনেকে ঠিকই বলেছেন যে একদিন ছুটি হয় তার আগের দিন যে ইসে হয়, যারা চাকরি বাকরি করে তারা যেতে পারে না। আমার এটা আমার মনে খুব জেনুইন কোন ইনজেনুইন ব্যাপার না। তো আরো যেগুলো আছে ওনারা বলছেন সেগুলো ডেফিনেটলি টেক আপ উইথ দ্য ক্যাবিনেট। আমি এখানে কথা বলে ওনাদের চাক হয় বিদায় দিলাম, তারপর ভুলে গেলাম, ইট ইজ নট গোয়িং টু দেয়ার। এখানে ডিজি বিজিবি আছেন, হ্যাঁ উনি আমার একদম মানে অনুস্তুল্য, উনি নিজে আমাকে বলেছেন ভলান্টিয়ারলি যে ওনাদের যে সামনে পূজা আছে যেটা জন্মাষ্টমীর পূজা, জন্মাষ্টমীর পূজাতে দরকার হলে বিজিবি যা দরকার হয়, নিরাপত্তা একদম নিবিড় নিরাপত্তা, নিরাপত্তা না, আর আপনারা শোনেন তিন স্তর চার স্তর, কোন চার পাঁচ স্তর নাই, নিবিড় নিরাপত্তা দিবে যাতে কোনো ধরনের কিছু না হয়। আমরা এখনই ডাইরেক্টিভ পাঠিয়ে দেব ডিস্ট্রিক্টগুলোতে যে ডিসি সাহেবরা ওনারা দায়িত্ব নেবেন, যেখানে যেখানে হবে যতটুকু নিরাপত্তা দেওয়া দরকার, যদি পুলিশ কম হয় তাহলে অন্য কাউকে নিয়ে আসবেন, আনসার নিয়ে আসবেন, আনসার নিয়ে আসলে ডিস্ট্রিক্টে আমাদের যেখানে রিজনাল হেডকোয়ার্টার আছে, বিজিবির রিজনাল হেডকোয়ার্টার আছে, ওনারা চাইলে ওনারা ডেফিনেটলি পাবেন।